রাজীবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন। কুড়িগ্রামের রাজীবপুরে 29 অক্টোবর রবিবার বেলা 11টায় কৃষি সম্প্রসারণ বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রাজীবপুর উপজেলার 3টি ইউনিয়নে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। 2023 থেকে 2024 অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুখ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2230 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো। আরও উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রতন মিয়া, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম প্রমুখ। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, আজকে দেখেন সোয়াবিন তেল কি 200 টাকা লিটারও হয়েছিল, তাই না? এখন অবশ্য কিছুটা কমছে, কিন্তু আমরা এখন যদি বলি এই তেল বিদেশ থেকে আমদানি করে এনে আপনাদেরকে কিন্তু ভর্তুকি দিয়ে খাওয়াচ্ছে সরকার, তারপরেও 200 টাকায় খাওয়াইতে হচ্ছে।